চিত্রাকাণ্ডের এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের শহরে এক গণধর্ষণের অভিযোগ। কোথায় দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা? সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মতে, রাতের কলকাতা এখন আর মহিলাদের জন্য নিরাপদ নয়। এই ধরনের ঘটনা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নির্মূল করতে প্রয়োজন কঠোর প্রশাসনিক পদক্ষেপের প্রতিক্রিয়া রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়। আমাদের কলকাতার কিন্তু একটা সুনাম ছিল যে রাত্রিবেলাও মেয়েরা ভয় না পেয়ে ঘোরাফেরা করতে পারে, নাইট শো অনেকে সিনেমা দেখে। তো সে তো সে সুনাম তো লন্ডভন্ড হয়ে যাচ্ছে ভারতের অন্যান্য জায়গার। দিল্লিতে ঘটনা প্রায় ঘটনা জানি, কিন্তু কলকাতায় বড্ড খারাপ লাগছে। এবং এটা যাতে বন্ধ হয় তার জন্য তো রাজ্য কেন্দ্রীয় সরকারের অনেক বেশি উদ্যোগ নেওয়া উচিত। এটা একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধিটাকে নির্মূল করার জন্য আরো অনেকগুলো স্টেপ নেওয়া দরকার। এই ব্যাধিটা তো কোনো পুলিশ বা ইয়ে করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। এটা দু একটা পাড়ার ছেলেও মোকাবেলা করতে পারবে না। এই ব্যাধিটা মোকাবেলা করার জন্য আমাদের আরেকটা অল্টারনেটিভ ব্যবস্থা গড়ে তুলতে হবে, মনোভাব তৈরি করতে হবে। নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন অবশ্য বলছেন, শহরে দুষ্কৃতি দাপটের বাড়বাড়ন্তে মদত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলেরও। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দাবি অভিনেতা বাদশা মৈত্রের। আজকে একটা হলে কালকে দুটো খবর পাচ্ছি, তারপরের দিন তিনটে খবর পাচ্ছি। আমার যেটা প্রথম দিন থেকেই মনে হচ্ছে যে এই ব্যাপারে যদি একটুখানি দৃষ্টান্তমূলক কোন স্টেপ নেওয়া না হয়, মানে পানিশমেন্ট এক্ষুনি বলছি না, কারণ তাড়াতাড়ি পানিশমেন্ট দেওয়া যায় না, অ্যাটলিস্ট কোন স্টেপ নেওয়া হচ্ছে এটা যদি বোঝা যায়, লোকে জানতে পারে, তাহলে যারা ঘটাচ্ছে তারা একটু অন্তত সমঝে চলে। প্রকাশ্যে এই ঘটনার অপরাধ সংগঠিত করার সাহসটা পাচ্ছে, এটার পেছনে পলিটিক্যাল ব্যাকিং না থাকলে হয় না। মানে এই অসামাজিক লোকজনদের সবসময় রাজনৈতিক দলগুলো কাজে লাগিয়েছে, চিরকাল কাজে লাগিয়েছে, এখনো তার অন্যথা হচ্ছে না, কিন্তু তার এটা অনেক বেড়ে গেছে। মহিলাদের উপর বেড়ে চলা পাশবিক অত্যাচার রুখতে সাধারণ মানুষকে সংগঠিত হয়ে প্রতিবাদ জানাতে হবে, বললেন সঙ্গীত শিল্পী লোপা মুদ্রা মিত্র। এই ধরনের ঘটনা রুখতে সরকার কঠোর আইন প্রণয়ন করুক, বললেন সমরেশ মজুমদার। এর একটাই রাস্তা এখন, সেটা হচ্ছে সরকার আইন প্রণয়ন করুন, যে আইন ধর্ষণকারীকে ভয়ঙ্কর শাস্তি দেবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, সেই শাস্তি দেখে হয়তো এরা সংযত হতে পারে। খারাপ জিনিসের জোর বেশি থাকতে পারে না। যদি সত্যি পজিটিভলি কেউ চেষ্টা করেন, আমার মনে হয় সাধারণ মানুষদের একসঙ্গে যে কোনো জিনিসেই চিরকালই আমরা দেখেছি যে একটা মানুষই পেরেছে যে কোনো জায়গা থেকে ঘটনাটাকে ঠিক করে নিয়ে যাওয়া। মানুষ, সাধারণ মানুষই রাস্তাটা দেখিয়েছেন। গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে সওয়াল করেছেন বিশিষ্টজনেরা। এবিপি আনন্দ।